1975-এ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় স্থান পায় বাংলাদেশ। মাঝের 40 বছরে উন্নয়নের গতি রাজনৈতিক অস্থিতিশীলতায় বাধা যেমন পেয়েছে, তেমনি মুদ্রার উল্টোপিঠে 6% বেশি প্রবৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ। আর তাতে বরাবরই গুরুত্ব পায় মধ্যমায়ের দেশের কাতারে যোগ দেওয়ার স্বপ্ন। আংটাটের হিসেবে রুয়ান্ডা ও কম্বোডিয়ার পাশাপাশি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার দ্বারপ্রান্তে বাংলাদেশ, কিন্তু তাতে সময় লাগবে প্রায় এক দশক। ইতিমধ্যেই এমডিজি দারিদ্র্য বিমোচনের লক্ষ্য ছাড়িয়ে গেছে। প্রাথমিক শিক্ষায় অসমতা ও শিশু মৃত্যুর হার কমিয়ে মিলেছে সাফল্য। তাই আগামী 5 বছরের পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে উন্নয়নশীল দেশে উন্নীত হবার বিষয়টি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যেতে পারি, আমাদের লক্ষ্য সেটি। 2025 সাল নাগাদ আমরা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছতে পারবো যদি আমাদের প্রবৃদ্ধির হার 8% বা তার উপরে নিতে পারি। উন্নয়নশীল দেশ হতে পূরণ করতে হবে 3 শর্ত। এর মধ্যে $1242 মাথাপিছু আয় লক্ষ্য অর্জনের কাছাকাছি বাংলাদেশ, কিন্তু মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে চাহিদা পূরণে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। তাই এমডিজি ও তার পরবর্তী উন্নয়ন এজেন্ডাকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ বিশ্লেষকদের। এমডিজি গোলগুলো যদি আমরা মোটামুটিভাবে আরও আরেকটু সফলভাবে ফুলফিল করতে পারি, তাহলে ওইখানে বাকি যে দুটা ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, একটা হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, হ্যাঁ, যেটাতে শিক্ষা স্বাস্থ্যের বিষয়গুলো আছে, হ্যাঁ, সেইখানে কিন্তু আমরা অটোমেটিক্যালি ওইটা ফুলফিল করে ফেলব। মধ্যমায়ের দেশ একটি মাথাপিছু আয় ভিত্তিক একটি দেশ, এটা একটা অসম্পূর্ণ উন্নয়ন সংজ্ঞা, ফলে সেটাতে অনেক বেশি গুরুত্ব না দিয়ে আমার মনে হয় যে আরেকটু ব্রড বেসড উন্নয়নের দিকে মনোযোগ দেওয়াটাই ভালো, যেটা আমার মনে হয় যে জাতীয় পর্যায়ে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এলে হাতছাড়া হবে জিএসপি সহ বেশ কিছু বাণিজ্য সুবিধা, আর তা সামাল দিতে নতুন রপ্তানি পণ্যের বাজার তৈরির তাগিদ অর্থনীতিবিদদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।